আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স ট্রেডের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আকবর কবির, প্রশিক্ষক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুল, কর্মরত অবস্থায় আছি। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? শিখেছিলাম টুলস অফ পাওয়ার টুলস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ছবি দেখে কি বুঝতে পারছি? এই ছবিগুলো হচ্ছে বিভিন্ন মেজারিং ইনস্ট্রুমেন্ট, তাই আজকে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানব। তাহলে এই মেজারিং ইনস্ট্রুমেন্টের ভিতরে কি জানবো? পরিমাপক যন্ত্র নিয়ে কাজ করার সময় পিপিগুলোর ব্যবহার কি, এটা একটু আমরা সব জেনে নেব। পরিমাপক যন্ত্রটা কি সেটাও আমরা জানবো, পরিমাপ যন্ত্র কত প্রকার কি কি সেটা জানবো আমরা, বিভিন্ন প্রকার পরিমাপ যন্ত্রের নাম, সাইজ এবং ব্যবহার গুলো জানবো আমরা। তাহলে প্রথমে আমরা পিপি সম্পর্কে জানি। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন ওয়ার্কশপে বা কোনো কর্মস্থলে পাওয়ার টুলস নিয়ে বা মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করব, অবশ্যই আমরা কি করছে আমরা কি করবো, পিপি গুলো ব্যবহার করে নেব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই এই মেজারিং ইনস্ট্রুমেন্টের সময় এই তিনটি নাম, সাইজ অবশ্যই ব্যবহার আপনারা জানতে জেনে নেব। ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে সবচেয়ে বেশি ব্যবহৃত পরিমাপক যন্ত্রগুলো সম্পর্কে আমরা এখন জানবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো যাওয়া যাক, আমরা জেনে নিই। প্রথমে তাহলে পরিমাপক যন্ত্রটা কি একটু জানি। যে যন্ত্রের সাহায্যে কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করা হয় তাকে পরিমাপক যন্ত্র বলে। ওই এই পরিমাপক যন্ত্র যখন বৈদ্যুতিক প্রবাহের দ্বারা পরিচালিত হয় তখন তাকে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বলে। অথবা যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক দ্রব্য যেমন কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স এবং পাওয়ার, এনার্জি, ফ্রিকোয়েন্সি পরিমাপ করা যায় তাকে বৈদ্যুতিক মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে। তাহলে আমরা পরিমাপক যন্ত্র কাকে বলে সেটা আমরা জানলাম, এবং এও জানলাম হচ্ছে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র কি সেটা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে জানো বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র সাধারণত কয় প্রকার? দুই প্রকার, সেটা হচ্ছে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, তারপর সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট, আর কাজনের অনুসারে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট হচ্ছে আবার তিন প্রকার, সেটা হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, আর হচ্ছে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। তাহলে প্রথমে আমরা চলে যাই স্কেল সম্পর্কে জেনে নি। এই এই এটা আমরা সবাই জানি, এই স্কেল দেখেছি। এর সাহায্যে কোনো বস্তুর সোজা দাগ এবং ছোট বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সঠিকভাবে নিরূপণ করা যায়। এটা হচ্ছে স্কেলের ব্যবহার। আমরা এবার জেনে নেব মেজারিং টেপ। এর সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সঠিকভাবে নিরূপণ করা যায়। এই এটা হচ্ছে আমরা এই সম্পর্কে আমরা সবই জানি। আমরা জানি একটি নতুন একটি জিনিস হচ্ছে ট্রাই স্কেল, যেটি আমাদের ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার হয়, বিশেষ করে চ্যানেল ওয়ারিং এর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। কি চ্যানেলের কোণিক কোণা করে কাটা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটার জন্য এটি আমরা ব্যবহার করে থাকি। আমরা ভার্নিয়ার ক্যালিপারসে ব্যবহার করি। এর সাহায্যে কোন সমতল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, প্রদূরতা এবং গোলাকার বস্তু ভিতরে বাইরের ব্যাসের মাপ নির্ণয় করা যায়। এটি হচ্ছে অ্যানালগ হতে পারে, ডিজিটালও হতে পারে। আমরা জানবো হচ্ছে মাইক্রোমিটার, নাম শুনেই বোঝা যাচ্ছে খুব সূক্ষ্ম ক্ষুদ্র সূক্ষ্ম জিনিস পরিমাপ করার জন্য এই মাইক্রোমিটারটি ব্যবহার করা হয়। এটির মান হচ্ছে মিলিমিটারে। আমরা ইলেকট্রিক্যাল কাজে সুপারিম্য তার মাপার জন্য এটি ব্যবহার করা হয়। স্ট্যান্ডার্ড ওয়ার গেজ, আমরা এই স্ট্যান্ডার্ড ওয়ার গেজ দ্বারাও আমরা করতে পারি ওয়ারের মাপ সঠিকভাবে নির্ণয় করতে পারি। আমরা এবার ভোল্টমিটার সম্পর্কে জানবো। দেখানোর জন্য
ল্যাম্বা অন করলাম, এদিকে ভোল্টেজ দেখাচ্ছে, এটা হচ্ছে এভাবে সেই ভোল্টেজ পরিমাপ করে থাকে। আমরা ভোল্টমিটার সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব এনার্জি অ্যামিটার সম্পর্কে। ইমিটারের সাহায্যে সর্বলাইনে তড়িৎ প্রবাহ বা কারেন্ট সরাসরি পরিমাপ করা হয়। ইমিটারকে লাইনের সাথে সিরিজে সংযোগ করা হয়। এবার আমরা জানব ক্লিপ অন মিটার। ইমিটারের সাহায্যে কোন লাইনের তার বা কেবল না কেটে কারেন্ট এবং সাধারণ মিটারের মতোই ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পূরণ করা যায়। আমরা এর ব্যাপারটুকু দেখছি। এটি যেহেতু তার না কেটে, তাই এই কেবলের মাঝে এই মিটারের যে ক্লিপ আছে সেই ক্লিপের মাঝে আমরা একটা ট্যাপ যদি দিই, সে তখন এটা পরিমাপ করে যায় এর রেশিও অনুসারে। এবার আমরা একটা সার্কিটের মাধ্যমে এটির ব্যবহারটা দেখে নিচ্ছি। এখন এইটিতে মান দেখাচ্ছে, এটি 8 অ্যাম্পিয়ার অর্থাৎ 0.8। যেহেতু এখানে লোড হচ্ছে 200 ওয়াটের একটি লোড আমরা ইউজ করেছি, আর আমরা আবার একটু দেখতে পারি সার্কিটটাকে। আমাদের 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে এই 200 ওয়াট ল্যাম্পে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব ওয়াট মিটার সম্পর্কে। ইমিটারের সাহায্যে কোন সার্কিটের লোড বা ওহার অংশ বিষয়ের পার পরিমাপ করা হয়। এটি অ্যানালগ হতে পারে এবং ডিজিটাল হতে পারে। এমিটারটি হচ্ছে এনার্জি মিটার, এটি আমরা বাসা বাড়তেই সবসময় দেখে থাকি। এমিটারের সাহায্যে কোন সার্কিটের বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয়। আমরা যে কারেন্ট বিল দিই, এই মিটারের যে রিডিংটা উঠে ইউনিটে, সেই ইউনিটের মিটারটা কনভার্ট করে তারপর এটা ব্যবহার হয়। এবার আমরা দেখতে পাব, আমরা পাওয়ার ফ্যাক্টর মিটার সম্পর্কে জানি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মান আছে, এই মানের বেশি যাওয়া যাবে না, তাকে ঠিক রাখার জন্য বা কত দূর হচ্ছে সেটা জানার জন্য আমরা এই পাওয়ার ফ্যাক্টর মিটারটি ব্যবহার করে থাকি। এবার আমরা জানবো টেকোমিটার। এটি এমিটারের সাহায্যে ঘূর্ণায়মান গতি পরিমাপ করা যায়। আমরা একটি মোটর কত বেগে ঘুরছে, কত স্পিডে ঘুরছে সেটি জানার জন্য আমরা এটি টেকোমিটার ব্যবহার করি। এটি হচ্ছে অ্যানালগ হতে পারে, ডিজিটাল হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো হচ্ছে অ্যাভোমিটার। ইমিটারকে অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার হিসেবে ব্যবহার করা যায়। ইমিটারের সাহায্যে আমরা এসি ডিসি উভয়কে ব্যবহার করা যায়। ইমিটার ব্যবহার করার জন্য আলাদা সোর্স ব্যবহার করা হয় বলে এর সাহায্যে উচ্চতার রেজিস্ট্যান্স মেগাহোম এর উপরে ইন্ডাক্টেন্স এবং ক্যাপাসিট্যান্স পরিমাপ করা যায়। তাহলে অ্যাভোমিটার সম্পর্কে আমরা জানলাম, এটা সবাই ব্যবহার করে ইলেকট্রিক্যাল কাজে। আমরা এবার জানবো হচ্ছে ফেজ সিকোয়েন্স মিটার। এই মিটারের সাহায্যে থ্রি ফেজ সর্ব লাইনে ফেজ শনাক্ত করা হয়। এই মিটারের তিনটি কোয়ার্টার থাকে, যাদের রং যথাক্রমে রেড, ইয়েলো এবং ব্লু। এই তিনটি কোয়ার্টকে থ্রি ফেজ সর্বের সহিত সংযোগ করলে মিটারের ডায়াল যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তবে মিটারের কোয়ার্টের যে রঙের সহিত সর্ব লাইনের যে তারটি থাকবে সেটি ওই রঙের ফেজ বলে চিহ্নিত হবে। যদি বিপরীত দিকে ঘুরে তাকে কোয়ার্টকে পরিবর্তন করে ফেজ শনাক্ত করতে হবে। পেশুক্ষেত্রা আমরা ফেজ সিকোয়েন্স মিটারটি দেখে নিলাম। এবার আমরা জানবো হচ্ছে মেগা। এমিটারের সাহায্যে বৈদ্যুতিক বর্তনী, মেশিন, ট্রান্সফর্মার ইত্যাদি ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। একে একটি হস্তচালিত জেনারেটরও বলে। আমরা এটা তারা কি কি করতে পারবো, আমরা কোন তারের ইনসুলেশন পরিমাপ করতে পারবো, কোন মোটরের ইনসুলেশন পরিমাপ করতে পারবো। ইনসুলেশন যত মনে রাখবেন যত বেশি হবে ততই ভালো। এবার হচ্ছে আর্ক টেস্টিং মেগা। ইমিটারের সাহায্যে বৈদ্যুতিক আর্থিং এর রেজিস্ট্যান্স এর মান পরিমাপ করা হয়। গঠনের দিক দিয়ে এটি অনেকটা ইনসুলেশন টেস্টিং মেগারের মতো। আর্ক টেস্টারের সাহায্যে আর্ক ইলেকট্রো রেজিস্ট্যান্স মাপা হয় ও বাসাবাড়িতে বা কোন স্থাপন উচ্চ বিদ্যুৎ হতে রক্ষা করার জন্য আর্থিং করতে হয়। সাধারণত আর্থিং রেজিস্ট্যান্স মান 1 ওহমের কম হলে ভালো। তাহলে আমরা এটা জানলাম, আমার এই মিটারের মাধ্যমে কোন জায়গায় আর্থিং এর
সেটিকে আমাদেরকে প্রয়োগ করে ইমিডিয়েটলি অবশ্যই ব্যবহার করতে হবে। সঠিক আর্থিক হলে এবং বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমরা আজকে শিখলাম যে পরিমাপ যন্ত্র নিয়ে কাজ করার সময় যে পিপি গুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানলাম। পরিমাপ যন্ত্র কি সেটা আমরা একটু জেনেছি। পরিমাপ যন্ত্র কত প্রকার ও কি কি, বিভিন্ন প্রকার পরিমাপ যন্ত্র নাম, সাইজ, ব্যবহার বলে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আগামী ক্লাসে আমরা কি জানবো? আমরা আগামী ক্লাসে জানবো হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। মনে রাখবো বেসিক যেটি ইলেকট্রিক্যাল আস্তে আস্তে ভিতরের একটা অংশ, সেটি সম্পর্কে আমরা জানবো। তার আগে যাওয়ার আগে অবশ্যই আমরা বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রমুখ সায়েন্স চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন আমি আরো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আসলে আল্লাহ হাফেজ।